বিমলের সেই সমাধান করবেন। এক ব্যাপারটা বলছি, রাজ্যে এখন বর্তমান দুই দলের সরকার, একটা হচ্ছে হরিক দল আইপিএফটি, আর একটা বিজেপির সরকার, বিজেপি দলের। তো আমরা আইপিএফটি দলের সুপ্রিমো এনসি দেববর্মার সঙ্গে পাঁচবার দেখা করেছিলাম ওনার বাসভবনে। এনসি দেববর্মা পরিষ্কারভাবে বলেছিল যে তোমাদের সমাধানের জন্য যা যা করণীয় আমি আমার দলের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে সরকারের কাছে আমি তুলে ধরব। উনি কথা রেখেছিল বিধানসভায় 10,323 সমাধান রাজ্যের ক্যাবিনেট যদি ইচ্ছা করে করতে পারে, উনি বিধানসভায় বলেছিল। কিন্তু বড় শরিক বিজেপির দিকে আঙুল তুলতে হয়, বিজেপি সেই রকম কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আইপিএফটি কিন্তু আমাদের সঙ্গে একমত, ওরা জানে যেহেতু আইপিএফটি পার্টিকুলার একটা জনজাতি অংশের রাজনৈতিক দল এবং এখানে প্রায় 3,500 জনজাতি অংশের শিক্ষক শিক্ষিকা, তার মধ্যে বেশিরভাগই ফার্স্ট জেনারেশনের চাকরি। এবং শুধু আমাদের চাকরি চলে যাওয়াটা আমাদের পারিবারিকভাবে ক্ষতি সেই রকম না, আমাদের সমাজের আর্থিকভাবেও ক্ষতি, সামাজিকভাবেও আমরা ক্ষতি। এবং যে শিক্ষার একটা চলছিল উন্নয়নের দ্বারা, সেটা কিন্তু আমাদের চাকরি চলে যাওয়ার ক্ষেত্রে একটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে, একটা বৈষম্য তৈরি হয়েছে। এই জন্য রাজ্য সরকারের কাছে আমরা বারবার আহ্বান করেছিলাম। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গত 3 অক্টোবর মহাকরণ আমাদেরকে কথা দিয়েছিল যে 2 মাসের মধ্যে এই 10,323 স্থায়ী সমাধান করবে। কিন্তু আজ প্রায় 1 বছর পার হয়ে গেল, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা সেই কথা উনি রাখেননি। উনি একটা সময় রাজ্যে এটা করেছিল যে জন দরবার, এটাও এখন নেই। যদি এই দরবারটা থাকতো আমরা ওনার সঙ্গে দেখা করতে পারতাম, কিন্তু অলরেডি আমরা 5 বার চিঠি দিয়েছি ওনাকে আবার দেখা করার জন্য, এখন উনি সময় দেয়নি আমাদেরকে। এই কথাটা ওনার কাছে আবার তুলে ধরার জন্য, উনি তো কথা দিয়েছিল আমাদেরকে 2 মাসের মধ্যে স্থায়ী সমাধান করবে, কিন্তু আজকে 1 বছর প্রায় পার হয়ে গেল, কোথায় গেল 2 মাসের কথাটা? আর সিএম কথা রাখেনি আপনি বললেন, হ্যাঁ তো 1 বছর করেনি। তা নিয়ে রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে আমাদের প্রশ্ন ছিল, শিক্ষামন্ত্রীর কাছেও আমাদের প্রশ্ন ছিল, মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের প্রশ্ন ছিল, কিন্তু কেউ সেটার কোনো সঠিক উত্তর দিতে পারেনি। তাই আমরা যতদিন না পর্যন্ত এই সুরাহাদা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এখন থেকে কালো দিবস হিসাবে পালন করব। এই সবাই সবাইকে ধন্যবাদ। বর্তমানে এটাই আমাদের পদক্ষেপ, যতদিন না পর্যন্ত শিক্ষা দপ্তর বাই নেম টার্মিনেশন লেটার উইথ রিট পিটিশন নাম্বার যদি আমাদেরকে না দেয়, সায়েন্সের মতো করে তারা যেভাবে সায়েন্সকে এই 537 দিয়েছিল শোকস নোটিশ, সেইভাবে আমাদেরকে দিতে হবে যদি ওই জাজমেন্টের মধ্যে আমাদের টার্মিনেট হয়ে থাকে। কেন দিতে পারেনি সেটা নিয়ে আমাদের এখন বক্তব্য শিক্ষা দপ্তর বা রাজ্য সরকারের কাছে।